তাই তো তুমি আমার মনের যন্ত্রণাটাকে উপলব্ধি করতে পারলে না বন্যা। বেশ, তুমি যখন আমাকে ভুলে তোমার ওই উশৃঙ্খলে জীবনে যাপন করতে পারো, তো আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমিও এবার থেকে উশৃঙ্খলে জীবনে যাপন করবো। আমার কষ্ট দেখে আর তোমাকে কষ্ট পেতে হবে না। চলুন না, তোমার এই ব্যবহারে আমি এতটুকু দুঃখ পাইনি। তোমার মনে পড়ে বর্দা বাবু, সেই ছোট্টবেলায় খেলার ছলে কতবার তুমি আমার এই বুকে লাঠি মেরেছিলে, গোড়া গোড়া খেলতে গিয়ে কতবার তুমি আমার পিঠে কি চর মেরেছিলে, সেদিন কেমন এত মার খেয়ে আমি কোনো দুঃখ পাইনি গো বর্দা বাবু। চরণদা, তেমনি আজও তোমার এই ব্যবহারে চরণদা আমি কোনো দুঃখ পাবো না গো বর্দা বাবু। চরণদা, কোনো দুঃখ পাবো না। চরণদা, চরণদা, সবাই শুধু নিজের দুঃখটুকু নিয়েই ভাবতে চাই, কিন্তু আমার দুঃখ কেউ বুঝতে চায় না। কিন্তু এবার আমি কী করব? আমি কি বন্যাকে ভুলে বৃষ্টিকে, নাকি বৃষ্টিকে ভুলে বন্যাকে? বন্যা, বৃষ্টি, বন্যা। সেই যন্ত্রণা উপশম হচ্ছে একমাত্র মদ। মদ শেষ, মদ শেষ। বৃষ্টি, তুমি স্ত্রীর হয়ে নিজের হাতে তুমি মদ তুলে দিচ্ছ? বৃষ্টি, হ্যাঁ দিচ্ছি, কারণ আমি আপনার স্ত্রী হয়ে স্বামীর সেবা বা সংসারের মঙ্গল কামনা করতে আসিনি। আমি এসেছি এই সংসারের বুকে ঘুঘু চড়িয়ে আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে। বৃষ্টি, আমি তোমাকে কথা দিচ্ছি বৃষ্টি, তোমার দিদিকে আমি যতখানি ভালোবাসতাম তার চেয়ে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো, অনেক বেশি বিশ্বাস করবো বৃষ্টি। ভালোবাসা? বৃষ্টি, জানেন জামাই বাবু, একদিন আমি দিদিকে ঠাট্টা করে বলেছিলাম তোর বরের অর্ধেক ভাগ আমি নেব, কিন্তু কি বিধাতার কি আশ্চর্য খেলা, সেই ঠাট্টা আজ সত্যিতে পরিণত হয়ে গেল। কিন্তু অর্ধেক নয়, আমি পুরো ভাগটাই আজ পেয়ে গেলাম। কিন্তু বিশ্বাস করুন, তাতে আমার এতটুকু আনন্দ হচ্ছে না, ঘৃণা করতে ঘৃণা ঘৃণা। বৃষ্টি, এরপরেও তুমি আমাকে জামাই বাবু বলে ডাকবে? বৃষ্টি, এবার থেকে আমি আপনাকে স্বামী বলেই ডাকবো, কিন্তু আমার দুটো শর্ত আছে। কি সত্যি বৃষ্টি? আমি তোমার যে কোনো সত্য মানতে রাজি, বলো বৃষ্টি কি সত্য? কি প্রথম শর্ত? বোকাকে নিয়ে আমি যা খুশি তাই করবো,
আপনার কোনো কথা কিন্তু আমি শুনব না। আর দ্বিতীয় সত্য, দ্বিতীয় সত্য, আপনার কাকাকে আপনি যতখানি সত্যি আর ভক্তি করেন ঠিক ততখানি ভক্তি আর শ্রদ্ধা আপনার বাবাকেও করতে হবে। অসম্ভব। আমার জীবনের চেয়েও তোমার ওই সত্যের মূল্য যদি বড় হয় বৃষ্টি, তাহলে তুমি আমার ওই সত্য নিয়েই থাকো বৃষ্টি। আর আমি একটু একটু করে কত না কষ্ট পাচ্ছে, এর সময় যদি তোমার কাছে না থাকো তাহলে ছেলের কাছে আমার বাঁচবে না মা। দূরে শুনে দূরে শুনে আমিও থাকতে চাই না বাবা, কিন্তু সুখে সোহাগে গা ভাসাতে গিয়ে আমি যদি আমার প্রতিশোধের কথাটাই ভুলে যাই। ও আমার শত আঘাত দিলে আমি সহ্য করতে পারি, কিন্তু ওর কষ্ট আমি সহ্য করতে পারি না মা। তাই তোমায় আমি অনুরোধ করে বলছি মা, তুমি প্রতিশোধের কথা মাথায় রেখে ওই ছেলেটার কাছে থেকে তুমি দূরে সরে যেও না বাবা। আমি আপনাকে কথা দিলাম বাবা, আমি আপনার ছেলেকে বৌদি বৌদি একই বৌদি, তুমি মুখ ফিরিয়ে আছো কেন? এতদিন পরে বাড়ি ফিরলাম বলে তোমার অভিমান হয়েছে বুঝি? আজ আমি তোমার অভিমান ভাঙাতে ভীষণ একটা সুখবর শোনাবো। আজই আমি তোমার বোন বৃষ্টিকে রেজিস্ট্রি করে বিয়ে করে আমাদের দাম্পত্য জীবন যেন মধুরময় হয় তার আগাম আশীর্বাদ নিতে আমি তোমার চরণধুলি মাথায় নিয়ে। কে কে তুমি? মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর, বলো বলো তুমি কে? আমি আমি তোমার দাদা সাগর স্ত্রী, তোমার বৌদি। কি বললে কি বললে বৃষ্টি? তুমি আমার বৌদি? এক বিশেষ পরিস্থিতিতে দিদির অবর্তমানে আমি তোমার দাদাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। না বৌদি নেই, কিন্তু কিন্তু কোথায় আমার বৌদি? জানি না, আমি জানি না। শুধু তুমি শুধু এইটুকু জেনে রাখো আমি আমি তোমার বৌদি। এই সম্পর্ক আমি মানবো না। বৌদি নেই বলে তুমি দাদাকে বিয়ে করে ফেললে, আমার কথা তুমি একটু ভালো ভাবলে না। তুমি তো আমার সুখ বৃষ্টি, তুমি তো আমার বাঁচার প্রেরণা, তোমায় ছাড়া আমি কেমন করে বাঁচবো? যেমন করে আমি বেঁচে আছি তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। না বৃষ্টি না, তোমার জন্য আমার হৃদয়ের ফুলদানিতে যে প্রেমের ফুল আমি সাজিয়ে রেখেছি সেই ফুল শুকিয়ে বিবর্ণ হলেও আমি আমার হৃদয়ের এক কোণে জমিয়ে রাখবো, তবু নতুন কোনো ফুলে আমার এই শূন্য ফুলদানি আমি সাজাবো না বৃষ্টি, আমি সাজাবো না। সৈকত
সা যাবো না মিষ্টি, সা যাবো না, সা যাবো না। দেখা হয়েছিল সেদিন বকুল তলাতে, ভালোবাসি বলেছিলে হাত রেখে হাতে। দেখা হয়েছিল সেদিন বকুল তলাতে, ভালোবাসি বলেছিলে হাত রেখে হাতে। জানি তো সেই কথা আরো মনে আছে গাথা, বলিনি তো সেই আমি
আমি বৌদির সঙ্গে দেখতো ইয়ালকি করছিলাম, লাই বৌদি আমি ইয়ালকি করছিলাম, বৌদির সঙ্গে আবার ও সব অপত্যব করতে হবে। শালা শয়তান বাপ তো আবার আমার ভাগে ভাগ বসাতে যেতে বলে বাবলে বোমা বোমা, এই বোকা তোমাকে বিরক্ত করছিল না তো কাকাবাবু? বিরক্ত করবে কেন, ও তো আমার দেবর লক্ষণ, ও শুধু ওর চরিত্রের লক্ষণগুলো আমার কাছে প্রকাশ করছিল। প্রকাশ করছিল? এসব মেয়েটা কি বলে গেল বোকা? আচ্ছা বাবা, ওই থিয়ানে থিয়ানে কি হয় বাবা? শিয়ানে শিয়ানে কোলাকুলি হয়। কিন্তু তোমার সঙ্গে আমার অনেক আগে হয়ে গেছে বাবা। তার মানে কি? তা বলছিলাম কি বাবা, ওই বৌদিলটা যদি মালা দেয়। কেন কেন, ও বউটা মরবে কেন? তুমি ধরো না ধরো না, এই বৌদিটা যদি মালা দেয় তাহলে ওই দাদা তো পাগল হবে, আর ভাইটা তো পাগল হলেই বলে। পাগল পাগল হলো মানে কি বলতে চাইছিস? বলছিলাম কি বাবা, ওই তুমি আমার ওই পুল সম্পত্তিটাই লিখে দাও। বহু কষ্ট করে ওই সম্পত্তি একটু একটু করে আমি গড়ে তুলেছি, আমি বেঁচে থাকতে ওই সম্পত্তির দিকে যে হাত বাড়াবে একেবারে ভেঙে দেব। তাহলে আমিও এই কথাগুলো তব বলে দিই যে বন্যা বৌদির ওই পালিয়ে দেওয়ার ঘটনাটা তোমার মিথ্যা ঘটনা, এই আমার মোবাইলে যেগুলো আছে সেটাই সত্যি। আমাকে বাঁচা